সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আমি চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এখন 11টা বাজে, তো এখন যাবো চুল কাটতে। একটু যদি লেট করে যাই তো দোকানটায় প্রচন্ড পরিমাণে ভিড় হয়, মানে সকালবেলা গেলে আস্তে আস্তে 3টে 4টে বেজে যায়, কোনো ঠিক থাকে না যে কটায় আসবো। আচ্ছা, তো আজকে ওই জন্যই তাড়াতাড়ি উঠেছি 11টার সময়। এখন যাবো চুল কাটতে, টিফিন খাওয়া কমপ্লিট। সো এখন চলো একবার বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এই জাস্ট বাইতে বললাম যে আমার না সাইকেল চালাচ্ছে আর আমার পেছনে বসে আছে, আর এই যে অর্জুন, রোদ দেখো। চলো দোকানে কি কথা হচ্ছে তোমাদের সাথে। এটা হচ্ছে কাঠের গোলা, রামনের বাবার। সো এই জাস্ট দোকানে ঢুকলাম, আজকে বেশি ভিড় নেই, দোকানে ফাঁকাই আছে মোটামুটি। দাঁড়াটার পরে আমি চুল কাটবো। সো চলো একবার চুল টুল কেটে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আবার তো এই যে এখন অর্জুন চুল কাটছে, দেখতেই পাচ্ছ দাদা চুল কাটছে অর্জুনের। তো চলো একবারে কেটে ফেটে, মানে সবার চুল টুল কাটা কমপ্লিট হোক, দেন তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। সবার চুল টুল কাটা হয়ে গেছে, এই যে আমার আর অর্জুন আছে কাটছে। তো চলো বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে যেতে যেতে। তো চুল টুল কাটা কমপ্লিট, এখন বেরিয়ে গেছি ওখান থেকে। আমার সাইকেল যাচ্ছে, আমি বসে আছি এখন। চলো বাইতে গিয়ে কথা হচ্ছে। রাস্তার প্রচন্ড পরিমাণে রোদ। যেরকম চেয়েছিলাম সেরকম নেই এখন, যেহেতু শ্যাম্পু দিয়েছি তাই জন্য সিল্কি হয়ে গেছে। তো চুলটা তাও চুল কাটা কিরকম লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা। তো এখন একটু বেরোবো, তো চলো বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। তোমাদেরকে বললাম যে বেরিয়ে কথা হচ্ছে, জাস্ট বাড়ি থেকে বললাম আমরা রাস্তায় আছি। সো রাস্তায় প্রচন্ড রোদ, এখানটা একটু ছাওয়া আছে, তো প্রচন্ড রোদ, তাই জন্য যেতে যেতে ভিডিও কন্টিনিউ করবো না। সো যেখানে যাবো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো যে চলে এসেছি, দেখতে পাচ্ছ নতুন মেম্বার চিকু। চিকু তাকা দিকে, তাকা কিছু আছে দেখো, পায়রা। এই যে পায়রা। চলো এখানে এতক্ষণ কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে ডাইরেক্ট জিমে যাবো, আবার এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে গাছপালা পুরো ভর্তি। রাস্তা ভিডিও কন্টিনিউ করিনি, এই জায়গায় ঢুকতে। তো চলো ভেতরে ঢুকে কথা হচ্ছে তোমাদের সাথে, দেখি গান ঠান চলছে কিনা, নাহলে আবার বেরিয়ে কথা হবে যদি গান ঠান চলে। A few moments later. তো এই যে জিম থেকে বললাম, হাতে প্রচন্ড পরিমাণে ব্যথা, সামনে দেখতেছে পুরো অন্ধকার। চলো একবার ভাইদের কথা হচ্ছে, জিমে গিয়ে ভিডিও কন্টিনিউ করিনি কারণ জিমে গান চলছিল, তো তার জন্য ভিডিও কন্টিনিউ করিনি। চলো ভাইদের কথা হচ্ছে আবার তোমাদের সাথে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন রেস্ট নিতে পারবো না, একটু কিছু খাবো, দেন রেডি হবো, তারপর আবার বেরোবো, বাজি কিনতে হবে সবাই মিলে। তো হেভি মজা হতে চলেছে, তোমরা দেখতে থাকো। এখন মানে এখন বেশি কথা বললাম না, একবারে বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর জিমে গিয়েও আজকে ভিডিও করিনি কারণ গান চলছিল, তো তোমাদেরকে বলেছিলাম যে ঢুকে যদি ভিডিও করতে পারি তো করবো, নাহলে পরে হবে না। তো একবার জিমে ঢুকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ গান চলছিল, তাই জন্য ভিডিও কন্টিনিউ করিনি। তো এখন বেরোবো, তো চলো বেরিয়ে কথা হচ্ছে। বেরিয়ে গেছি বাজি কিনতে যাবো বলে। এই যে সায়ন, এই যে আমন, তাকে কাছে আমি বসে আছি, আর এই যে অর্জুন, আর ওই যে পেছনে দেখো পুরো লাইটিং। তো এই যে কালী পুজো সব লাইটিং শুরু হয়ে গেছে। তো এই জাস্ট এলাম বাজির এখানে, তো এটা একটা আমার বন্ধুর দোকান, তো অনেক সব রকমেরই বাজি আছে এখানে। আর বাইরের কোনো দোকানে ভিডিও করতে দিচ্ছিলো না, তাই জন্য বাইরের কোনো দোকান দেখাতে পারিনি আমি তোমাদেরকে। আমার চুলটা কেটেছে, ও পুরো পুরো দাগ ফাগ দিয়ে, ও বাজি সব দেখতেই পাচ্ছো আমার বাজি আছে। চলো এখান থেকে বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। No.
ঠিক আছে ওখান দিয়ে এই যে রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ পুরো একদম বাজে রাস্তা আর এখানে প্রচন্ড ঠান্ডা আমাদের বাড়ির ওই সাইড থেকে আর এদিকে পুরো অন্ধকার সামনে তো এখানে ভিডিও আমি কন্টিনিউ করবো না একবার বাড়ি যাওয়া তোমাদের সাথে কথা হচ্ছে বাজি ফাজি দেখালাম তোমাদেরকে সব তো আসতেই পারলাম একটা বন্ধুর দোকান ওটা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার রাস্তা খারাপ রাস্তা তো চলো একবার পাড়ায় যাবো ফার্স্টে তো পাড়ায় গিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সাথে A few moments later. So এই জাস্ট বাইরে ঢুকলাম তোমাদেরকে বলেছিলাম যে পাড়ায় যাবো বাট পাড়ায় আর যাওয়া হয়নি কারণ অস্বাভাবিক লেভেলে পা ব্যথা করছে দ্বিতীয় হাত গা হাত পা পুরো ব্যথা করছে তো তাই জন্য আর পাড়ায় গিয়ে দাঁড়ায়নি তো এই জাস্ট বাইরে ঢুকলাম তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা যদি নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো এই জন্য টাটা গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে আর ব্র্যান্ড নিউ ব্লগে